ঘূর্ণিঝড় রেমালের আঘাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সুন্দরবন। সুন্দরবন আমরা সবাই জানি, সে বুক আগলে আমাদেরকে, মানে এই খুলনা সাতক্ষীরা বাগেরহাটবাসীকে আপনার সেই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। আমরা এবারও দেখেছি যে ঘূর্ণিঝড় রেমাল এত দীর্ঘস্থায়ী এবং দীর্ঘক্ষণ যাবৎ, আপনার প্রায় 30 ঘন্টা যাবৎ প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হয়েছে, প্লাস আপনার জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাসে ফাটার সময়ও কিন্তু পানি নামেনি। তাই গুণেমানে অটুট থাকে বছরের পর বছর। এই যে 30 ঘন্টার মতো মানে সমুদ্র উত্তাল ছিল এবং পুরো সুন্দরবন 5 থেকে 6 ফিট পানির নিচে তলিয়ে ছিল, এর ফলে আপনার বন্য প্রাণীদের জন্য একটা বিশাল বিপদের আশঙ্কা আমরা করছি। বিশেষ করে নিরীহ প্রাণী হরিণ, বেশ কিছু হরিণ মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। বিশেষ করে আমরা যে কটকাতে জামতলায় যে হরিণের যে একটা বিশাল আবাস ভূমি আছে, সেখানে আমরা বেশ কিছু হরিণ, প্রায় 39টা হরিণের মৃতদেহ আমরা উদ্ধার করেছি এবং সেগুলো মানে আমরা মাটি চাপা দিয়েছি। তাছাড়া প্রায় 20টির মতো বিভিন্ন জায়গা থেকে হরিণ জীবিত উদ্ধার করে আমরা চিকিৎসা দিয়ে আবার সেটা সুন্দরবনে অবমুক্ত করেছি। তাছাড়া করমজল এলাকার কাছাকাছি আমরা একটি মৃত শুকর উদ্ধার করেছি, সেটাও মাটি চাপা দেওয়া হয়েছে। আর আমরা আমাদের প্রত্যেকটি ক্যাম্প, আমাদের যারা কর্মচারী ছিল তাদের জীবনও অনেকটা মানে ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের যে মানে আমাদের যে ঘরবাড়িগুলো আছে, বিশেষ করে টিনের ঘরবাড়িগুলো, সেগুলো টিন উড়িয়ে নিয়ে গেছে, অনেক অনেক জেটি ভাসিয়ে নিয়ে গেছে। বিশেষ করে কটকা, দুবলা এইসব ক্যাম্পের যে জেটিগুলো ছিল সেগুলা মানে সুপ্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে, কিছু জব্দকৃত বনদ্রব্য ভাসিয়ে নিয়ে গেছে, ওয়্যারলেস কমিউনিকেশান বিনষ্ট হয়ে গিয়েছে, আপনার যে ইয়াগুলো আছে, ট্রলারগুলো আছে আমাদের, ট্রলারগুলো নষ্ট হয়ে গিয়েছে লবণ পানি ইন করে। সবচেয়ে বড় কথা হলো যে আপনার যে সুপ্রিয় পানির আধারগুলো ছিল, আমাদের 50 থেকে 60টি মিষ্টি পানির, যেটি সুপ্রিয় পানির যে আপনার উৎসগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গিয়েছে। কিছু পুকুর আপনার সাগরে বিলীন হয়ে গিয়েছে, আর অধিকাংশ পুকুরে আপনার লবণ পানি আপনার প্রবেশ করার ফলে এখন আর পানির কোনো উৎস নেই, এর ফলে বনকর্মী, বনজীবী এবং বন্যপ্রাণী সবাই হুমকির মধ্যে পড়েছে। আমরা এখন চেষ্টা করছি যে সমস্ত ক্যাম্পে কিছু পানির ব্যবস্থা করা যায় কি না সেটার উদ্যোগ আমরা নিচ্ছি। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার আমরা সেগুলো সরবরাহ করছি। এই অবস্থায় আমরা আছি, আর ভবিষ্যতে আরও যদি ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ, আমরা একটা প্রাথমিকভাবে দেখেছি সুন্দরবন পূর্ব বন বিভাগে প্রায় 3.5 কোটি টাকার মতো প্রাথমিক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আমরা আরও বিস্তারিত খোঁজখবর নিব, আরও বিস্তারিত তথ্য দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেবো।